Assalamu alaikum. Hello viewers. Welcome back. This is Tipu Sultan with you all and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অতি পরিচিত বিষয় এবং অনেক সহজ একটি বিষয় বাট আমাদের স্টুডেন্টগুলো অনেক সময় এই পার্টে অনেক ভুল করে থাকে আর সেই জন্য বোর্ড ফাইনালে তারা এই পার্ট থেকে খুব ভালো একটা কিছু করতে পারে না And that's why I'm here to solve your problem. Viewers, আমাদের পার্টের নাম হলো ট্যাগ কোয়েশ্চেন অথবা কোয়েশ্চেন ট্যাগ এটিকে ভালো করে জানার আগে এটিকে ভালো করে আমরা করার আগে অবশ্যই তার সংজ্ঞাটুকু আমরা জেনে নিব সো লেটস গেট স্টার্ট আমাদের সঙ্গে বলা আছে ট্যাগ কোয়েশ্চেন এ বক্তা এমন একটি বক্তব্য বা স্টেটমেন্ট প্রদান করেন যার সত্যতা সম্পর্কে তিনি পুরোপুরি নিশ্চিত নন তাই তিনি সত্যতা যাচাইয়ের জন্য বক্তব্যের শেষে একটি প্রশ্ন জুড়ে দেন যা ট্যাগ কোয়েশ্চেন হিসেবে পরিচিত ভিউয়ার্স ব্যাপারটি হলো এরকম যে একজন বক্তা একটি বক্তব্য পেশ করবে আর ঠিক সেই বক্তব্য সম্পর্কে ওই বক্তা পুরোপুরি নিশ্চিত না বিদায় সে কী করবে সবার শেষে একটি প্রশ্ন জুড়ে দেবেন আর সেই প্রশ্ন জুড়ে দেওয়াকে বলা হয় কি ট্যাগ কোয়েশ্চেন আর এখানে ট্যাগ মানে হলো জুড়ে দেওয়া আর কোয়েশ্চেন মানে কি প্রশ্ন তার মানে ব্যাপারটি কী দাঁড়ালো ট্যাগ কোয়েশ্চেন মানে প্রশ্ন জুড়ে দেওয়া তার মানে হচ্ছে একজন বক্তা কি করবে কথা বলবে বক্তব্য পেশ করবে স্টেটমেন্ট দিবে আর সেই স্টেটমেন্টের প্রতি উনি পুরোপুরি নিশ্চিত না বিদায় কী করবেন লাস্টে একটা প্রশ্ন জুড়ে দেবেন যেন পুরোপুরি সত্যতা যাচাই করা যায় এবং নিশ্চিত হওয়া যায় আশা করি বুঝতে পেরেছেন আর দ্বিতীয় ধাপে আমরা দেখব যে বাক্যের মেন ক্লজটি ট্যাগ কোয়েশ্চেন থেকে একটি কমার মাধ্যমে আলাদা থাকে এবং সম্পূর্ণ বাক্যের শেষে সর্বদা প্রশ্নবোধক চিহ্ন বসে তার মানে ভিউয়ার্স আমাদের এই ট্যাগ কোয়েশ্চেনে আমাদের মেন ক্লজটি যেটা হলো প্রিন্সিপাল ক্লজ আর কি প্রধান বাক্যাংশ এই ক্লজটি একটি কমার মাধ্যমে আলাদা থাকবে আমাদের অ্যান্সারের আগে তার মানে হচ্ছে আর অবশ্যই মনে রাখতে হবে যে সবশেষে আমাদের কী করতে হবে প্রশ্নবোধক একটি মার্ক দিতে হবে তা নাহলে কিন্তু আমাদের অ্যান্সারটি সঠিক হবে না আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আমাদের তিন নম্বর যে বিষয়টা সেটা হলো যে স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হলে অ্যান্স হবে নেগেটিভ এবং স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে অ্যান্সারটি হবে অ্যাফার্মেটিভ তা মানে হচ্ছে যদি বাক্যে আমরা হ্যাবোধক বাক্য দেখি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি নেগেটিভ মানে নাবোধক আর যখন আমরা নাবোধক বাক্য দেখব সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে অবশ্যই অ্যান্সারটি হবে কি হ্যাবোধক লক্ষ্য করুন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এই এক্সাম্পলটা আমরা দেখলে বুঝতে পারবো এটা কীভাবে সম্পন্ন করা হয়েছে ভিউয়ার্স লক্ষ্য করুন ইউ লাইক ম্যাঙ্গোস তুমি আম পছন্দ করো লক্ষ্য করুন এখানে কে আছে কমা কমা দিয়ে আলাদা করা হয়েছে এখন আমরা কি করব উত্তরটি লিখব তার মানে হচ্ছে ইউ লাইক ম্যাঙ্গোস ডোন্ট ইউ এটা হলো আমাদের কি ট্যাগ আমাদের অ্যান্সার তার মানে হচ্ছে এই অ্যান্সার থেকে আমাদের এই যে মেইন ক্লজটি আলাদা থাকবে কমার মাধ্যমে তারপর যেহেতু দেখতে পাচ্ছেন এখানে এই বাক্যে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নেই সেই জন্য আমাদের কী করতে হবে পরবর্তী অ্যান্সারে বা পরবর্তী অংশে আমাদের অবশ্যই নেগেটিভ একটি ওয়ার্ড নিয়ে আসতে হবে আর সেই সুবাদে আমরা কী করেছি ইউ লাইক ম্যাঙ্গোস ডোন্ট ইউ তার মানে এই বাক্যে কী ছিল অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটা ছিল এটা যার কোনো আমাদের অ্যান্সার কী হয়েছে নেগেটিভ আবার যদি এখানে থাকে কি নেগেটিভ তাহলে আমাদের অ্যান্সার হবে কি অ্যাফার্মেটিভ আর সবশেষে কী দেব আমরা প্রশ্নবোধক চিহ্ন তার মানে আমরা কী করছি প্রশ্ন তৈরি করছি সম্পূর্ণ বাক্যের শেষে কি ছোট্ট একটি প্রশ্ন তৈরি করছি আর যেহেতু আমরা প্রশ্ন তৈরি করছি তার মানে বুঝতে পারছেন সবার শেষে কী দিতে হবে প্রশ্নবোধক একটি চিহ্ন দিতে হবে ভিউয়ার্স আশা করি এই প্রাথমিক জিনিসগুলো বুঝতে পেরেছেন ভিউয়ার্স যেহেতু আমরা ট্যাগ কোয়েশ্চেন করছি তার মানে অবশ্যই বুঝতে পারছেন আমাদের কী করতে হবে একটা প্রশ্ন তৈরি করতে হবে আর সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন তৈরি করতে গেলে ট্যাগ কোয়েশ্চেনে আমাদের দুটি জায়গায় ফোকাস করতে হবে একটি হলো সাবজেক্ট আর একটি হলো কি ভার্ব এই দুটিকে ফোকাস করলে আমাদের বাক্যটি অর্থ আমরা পেয়ে যাচ্ছি এবার আমরা কীভাবে প্রশ্ন তৈরি করব ভিউয়ার্স আমরা যখন কোনো বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করি সেই ক্ষেত্রে আমাদের কী করতে হয় অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হয় সাবজেক্টের আগে ঠিক তারই আলোকে আমরা এখানে দেখব যে আমাদের এই বাক্যের সাবজেক্ট আর ভার্বটি কে ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের রুল ওয়ানে বলা আছে অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যটি হ্যাবোধক হলে অ্যান্স হবে নাবোধক আর বাক্যটি নাবোধক হলে অ্যান্স হবে কি হ্যাবোধক তার মানে ব্যাপারটি দাঁড়াচ্ছে স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয় অ্যান্স হবে নেগেটিভ আর নেগেটিভ হলে অ্যান্স হবে কি অ্যাফার্মেটিভ লক্ষ্য করুন এখানে কি বলা আছে এক্সাম্পলে হি ইজ আ স্টুডেন্ট সে হয় একজন ছাত্র তার মানে আমাদের কোথায় ফোকাস করতে হবে দুটি জায়গায় সে দুটি জায়গা কি সাবজেক্ট আর ভার্ব
আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট আছে হি, আর ভার্ব আছে এখানে ইজ। ভিউয়ার্স তার মানে এখন দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে হি আর ভার্ব কে ইজ, আর এটি কোন ধরনের ভার্ব, এটি হলো অক্সিলারি ভার্ব। আর আমাদের সূত্রে বলা আছে যখন অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যটি থাকবে সেক্ষেত্রে কী করতে হবে আমাদের, আর আমরা জানি প্রশ্ন করার জন্য অবশ্যই কী করতে হয় অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসতে হয়। তার মানে এখানে কী আছে ইজ, তাহলে আমরা অবশ্যই কী করতে পারি আমাদের অ্যান্সার লিখতে পারি কি ইজ। এইবার প্রশ্ন হলো যে আমাদের রুলে কি বলা ছিল যে যদি স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের অ্যান্সার হবে কি, মানে অ্যান্সার হবে কি নেগেটিভ। তাহলে এখানে কি আছে এই বাক্যটিতে কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি না, আর সেই জন্য আমাদের কি করতে হবে আমাদের অ্যান্সারে অবশ্যই কী করতে হবে একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসতে হবে। আর এখন আমরা কি লিখতে পারি, এখানে নট লিখতে পারি, কিন্তু ভিউয়ার্স যখন আমরা ভার্ব এবং নটটাকে একসাথে লিখবো সেক্ষেত্রে এটা সংক্ষিপ্ত ফর্ম দাঁড়াবে ইজান্ট, ইজ অ্যান অ্যাপোস্ট্রোফি টি। তাহলে আমাদের ভার্ব আর নেগেটিভ হয়ে গেল কি ইজান্ট। তারপর আমরা কী করবো সাবজেক্টটি পরে বসিয়ে দেব, সাবজেক্ট কী আছে এখানে হি, আমরা লিখব হি, আর সবশেষে আমরা কী করবো প্রশ্নবোধক একটি চিহ্ন দিব। তাহলে এখানে কাকে দিব এই তো, ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের বাক্যটি হয়ে গেল হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র, ইজান্ট হি, তাই নয় কি। তার মানে আমার স্টেটমেন্টটা কী ছিল অ্যাফার্মেটিভ ছিল, আমাদের অ্যান্সারটা হয়ে গেল কি নেগেটিভ। তার মানে এখানে এই প্রশ্নটা করার কারণে বাক্যটুকুর নিশ্চয়তা প্রদান করা হচ্ছে, ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব, লক্ষ্য করুন এখানে কি বলা আছে হাসান ইজ আ ট্রুথফুল বয়, হাসান একজন সত্যবাদী বালক বা ছেলে। ভিউয়ার্স এই বাক্যে আমাদের ফোকাস করতে হবে কোন জায়গায়, দুই জায়গাতে, সাবজেক্ট আর ভার্ব। আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি সাবজেক্ট হাসান, তারপর এখানে কি আছে ভার্ব ইজ। ভিউয়ার্স এই ইজটা কোন ধরনের ভার্ব, অক্সিলারি ভার্ব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি বাক্যে অক্সিলারি ভার্ব আছে সেহেতু আমরা কি করতে পারি, আমরা জানি যে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় কি দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে আমরা কি লিখব ইজ। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তার মানে এটা হলো কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্টেটমেন্ট, সেই জন্য আমরা কি করবো অ্যান্সারটা আমাদের হয়ে যাবে নেগেটিভ। তাহলে আমরা কি লিখবো হাসান ইজ আ ট্রুথফুল বয়, এখানে নেগেটিভ লিখবো ইজান। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্ট কি আছে হাসান, তার মানে হচ্ছে হাসান কি নাউন, যেহেতু একটা ছেলে সে নাউন ফর্মে আছে, আমরা কি আবার নাউন লিখবো, অবশ্যই না। যেহেতু একবার আমরা নাউনটুকু ইউজ করেছি আমরা কি করবো তার প্রনাউনটুকু আমরা ওখানে অ্যান্সার লিখে দিব, কারণ দুইবার আমরা নাউন ইউজ করলে আমাদের বাক্যের সৌন্দর্য হারিয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা কি লিখতে পারি হাসানের পরিবর্তে, যেহেতু সে একজন ছেলে লিখতে পারি কি প্রনাউনটি হি, আর সবশেষে আমরা কি দিয়ে দিব প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের অ্যান্সারটুকু হয়ে গেল হাসান ইজ এ ট্রুথফুল বয় ইজান্ট হি, আশা করি বুঝতে পেরেছে। ভিউয়ার্স আমরা চলে যাব দ্বিতীয় রুলে, লক্ষ্য করুন বাক্যে ডো ডাজ ডিড প্লাস নট হলে অ্যান্সার হবে অ্যাফার্মেটিভ। তার মানে হচ্ছে বাক্যে আমাদের থাকতে পারে কি এই ধরনের ডো টু ডু ভার্ব থাকতে পারে, ডো ডাজ ডিড থাকতে পারে এবং নেগেটিভ থাকতে পারে। আমাদের এক্সাম্পলটি একটু লক্ষ্য করুন, এখানে কে আছে শি ডাজ নট প্লে, সে খেলে না। তার মানে এখানে আমাদের কোথায় ফোকাস করতে হবে, দুটি জায়গায়, সাবজেক্ট আর ভার্বে। সাবজেক্টটাকে এই বাক্যের শি, আর আমাদের ভার্ব হলো এখানে ডাজ, আরেকটি ভার্ব আছে এখানে সেটি হলো কি প্লে। ভিউয়ার্স লক্ষ্য করুন এই ডাজ হলো এই বাক্যের অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, আর এখানে প্লে হলো কি মূল ভার্ব, মানে খেলা করা। তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি একই বাক্যে দুটো ভার্ব রয়েছে, বাট আমরা কি করব না মূল ভার্বের দিকে তাকাবো না, যেহেতু আমরা জানি যে প্রশ্নবোধক বাক্য করতে গেলে আমাদের অবশ্যই কী করতে হয় অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব আছে সেহেতু আমরা কী করবো না অবশ্যই মূল ভার্বের দিকে নজর দিব না। তাহলে এখানে কাকে দেখতে পাচ্ছি ডাজ, তার মানে এটি অক্সিলারি ভার্ব, আর তার সাথে কে আছে নট। ভিউয়ার্স যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব ডাজ আছে তাহলে আমরা প্রথমেই বসাতে পারি কাকে ডাজকে, ডাজ। ভিউয়ার্স শি ডাজ নট প্লে, তার মানে দেখতে পাচ্ছি এখানে কে আছে নেগেটিভ একটি ওয়ার্ড আছে নট, আর সেজন্য আমরা কি করব না আমাদের অ্যান্সারটি অবশ্যই নেগেটিভ রাখবো না, তাহলে আমাদের অর্থের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কী করবো যেহেতু এখানে নেগেটিভ আছে অবশ্যই ওটা কী হবে অ্যান্সারটুকু হবে অ্যাফার্মেটিভ, আশা করি বুঝতে পারছেন। শি ডাজ নট প্লে ডাজ,
আর যেহেতু এখানে নট নিব না, তার মানে আমরা কি নিব, সাবজেক্ট নিয়ে যাব সি, আর সবশেষে আমরা কি দিব, প্রশ্নবোধক চিহ্নটি দিয়ে দিব। আর এটি যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটুকু পুরোটাই কি কাটা। তাহলে আমাদের অ্যান্সারটুকু হয়ে গেল সি ডাজ নট প্লে, ডাজ সি, সে খেলে না, খেলে কি, উত্তর কি আসতেছে, না, সি ডাজ নট প্লে, সে খেলে না। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আমরা রুল থ্রিতে চলে যাব। লক্ষ্য করুন এখানে কি বলা আছে, বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস নট হলে অ্যান্সার হবে কি অ্যাফার্মেটিভ। তার মানে হচ্ছে এই বাক্যে থাকবে কি টু হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ অ্যান্ড হ্যাড, এবং সাথে কি থাকবে, নট থাকবে। লক্ষ্য করুন এখানে কি বলা আছে, দে হ্যাভ নট স্টোলেন, তারা চুরি করে নি। তার মানে ভিউয়ার্স আমাদের দেখতে হবে কয়টি জায়গায় ফোকাস করতে হবে, দুটি জায়গায়, সাবজেক্ট আর ভার্ব। ভিউয়ার্স আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি কাকে, সাবজেক্টকে, দে হলো আমাদের এই বাক্যে সাবজেক্ট, আমাদের ভার্ব হলো কি, হ্যাঁ। তারপর এই বাক্যে আরও একটি ভার্ব আছে, সেটি হলো স্টোলেন, স্টোলেন এসেছে স্টিল থেকে, স্টিল মানে চুরি করা, তাহলে এটি একটু ভার্ব। ভিউয়ার্স আমরা একই বাক্যে দুটো ভার্ব দেখতে পাচ্ছি, একটি হলো অক্সিলারি ভার্ব, একটি হলো কি মূল ভার্ব। একটু আগে আমি বলেছিলাম যে বাক্যে যদি দুটি ভার্ব থাকে সেহেতু আমরা কাকে নিব, অক্সিলারি ভার্বটিকেই প্রাধান্য দিব, কারণ অক্সিলারি ভার্ব ছাড়া প্রশ্ন করা যায় না এবং নেগেটিভও করা যায় না। সুতরাং দেখতে পাচ্ছি এখানে মূল ভার্ব আছে, আর এই মূল ভার্ব দ্বারা প্রশ্ন করা যাবে না, নেগেটিভ করা যাবে না, সুতরাং এটার কোনো আমাদের প্রয়োজন নেই। আমরা কি করব, অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করব এবং নেগেটিভ করব। এখানে কে আছে অক্সিলারি ভার্ব, হ্যাভ, তাহলে আমরা কি লিখতে পারি, হ্যাভ। আর ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এই বাক্যটি নেগেটিভে আছে, দে হ্যাভ নট স্টোলেন, তারা চুরি করে নি, তাহলে এই নেগেটিভ আছে বিধে আমরা কি আবার নেগেটিভ নিয়ে যাব, অবশ্যই না। যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড আছে সেহেতু আমরা যদি আবার পরবর্তী অংশে নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসি তাহলে আমাদের বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যাবে, আর সেই জিনিসটা আমরা একদম করব না। তাহলে এখানে যেহেতু নট আছে আমরা কি করব, পরবর্তী অংশটুকু অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক অংশে রেখে দিব। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি হ্যাভ অক্সিলারি ভার্ব নিয়ে গেলাম, তারপর এখানে সাবজেক্ট কে আছে, দে, তাহলে আমরা লিখতে পারি হ্যাভ দে, সবশেষ কি দিব আমরা এই চিহ্নটি দিয়ে দিব। তাহলে আমাদের অ্যান্সারটুকু হয়ে গেল দে হ্যাভ নট স্টোলেন, তারা চুরি করেনি, হ্যাভ দে, তারা চুরি করেছিল কি, উত্তর কি আসতেছে, না, দে হ্যাভ নট স্টোলেন, তারা চুরি করে নি। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আমরা রুল ফোরে চলে যাব। লক্ষ্য করুন রুল ফোরে কি বলা আছে, যদি বাক্যটি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ডো ডাজ ডিড প্লাস নট নিয়ে আসতে হয়। ভিউয়ার্স আমরা উপরে প্রথম রুলে বলেছিলাম যে যখন বাক্যে কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, আর আমরা যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারাই প্রশ্ন করে থাকি সেজন্য আমাদের অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে যাব। কিন্তু ভিউয়ার্স এই রুল ফোরে বলা আছে যখন বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না, শুধু মূল ভার্ব থাকবে, আমরা জানি মূল ভার্ব দ্বারা প্রশ্নও করা যায় না এবং নেগেটিভও করা যায় না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই দেখতে হবে মূল ভার্বটি কোন ফর্মে আছে, কারণ এই মূল ভার্বটির ফেসটুকু দেখে আমরা কি করব, অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, কারণ অক্সিলারি ভার্ব ছাড়া প্রশ্ন এবং নেগেটিভ কোনোটাই করা যাবে না। তাহলে লক্ষ্য করুন এখানে কে আছে, সি ট্রাইজ ইট, সে এটা চেষ্টা করে বা ইহা চেষ্টা করে। তার মানে ভিউয়ার্স আমাদের ফোকাস কয় জায়গায়, দুই জায়গাতে, সাবজেক্ট আর ভার্বে। এবারে সাবজেক্টটুকুকে সি আর ভার্বটিকে ট্রাইজ। ভিউয়ার্স লক্ষ্য করুন এই ট্রাইজ হলো এই ট্রাই থেকে এসেছে, তার মানে কি, ট্রাই মানে চেষ্টা করা, এটি কিন্তু অক্সিলারি ভার্ব না, মূল ভার্ব মানে মেইন ভার্ব। যেহেতু ভিউয়ার্স বাক্যে মেইন ভার্বটুকু আছে, আমরা কি তা দিয়ে প্রশ্ন এবং নেগেটিভ করতে পারবো, অবশ্যই পারবো না, আর সেই জন্য কী করতে হবে, আমাদেরকে এই মূল ভার্বের ফেসটুকু দেখে আমাদের কী করতে হবে, অক্সিলারি ভার্বটুকু নিয়ে আসতে হবে। ভিউয়ার্স লক্ষ্য করুন এই ট্রাইজ আছে কিসে, প্রেজেন্ট টেন্সে, আর আমরা জানি প্রেজেন্ট টেন্স হলে আমাদের কী করতে হয়, ডো অথবা ডাজকে নিয়ে আসতে হয়। এবার কথা হলো আমি কোনটা নিয়ে আসবো, ডো প্রেজেন্ট, ডাজও প্রেজেন্ট। ভিউয়ার্স যখন মূল ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকবে এবং তার শেষে যখন আমরা অ্যাজ বা ইয়েস দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসবো, ডাজকে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ডাজ। আর যেহেতু ভিউয়ার্স এই বাক্যটুকু লক্ষ্য করুন, সি ট্রাইজ ইট, সে ইহা চেষ্টা করে, তার মানে এটি কিসে আছে, অ্যাফার্মেটিভ বাক্যে আছে, আমাদের অবশ্যই কী করতে হবে, তাকে নেগেটিভ করে ফেলতে হবে, তাহলে আমাদের বাক্যের যে অর্থটুকু রয়েছে তার কি ব্যালেন্স থাকবে। তাহলে হি সি ট্রাইস ইট,
আমরা কি লিখতে পারি, যেহেতু নট নেগেটিভ নেই তাহলে আমরা নট নিয়ে আসতে পারি। আর যখন আমরা নট নিয়ে আসবো সংক্ষিপ্ত লিখবো অ্যান অ্যাপোস্ট্রোফি টি, তাহলে আমাদের এটা উচ্চারণ হবে ডাজান্ট। শি ট্রাইজ ইট, তার মানে কি হচ্ছে ডাজান্ট। আর এখানে কি আছে সাবজেক্ট শি, তাহলে আমরা কি লিখবো শি। আর সবশেষে আমরা কি করবো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। ভিউয়ার্স, তাহলে আমাদের বাক্যটুকুর অ্যান্সার হয়ে গেল শি ট্রাইজ ইট, সেই হ্যাঁ চেষ্টা করে, ডাজান্ট শি সে চেষ্টা করে না। উত্তর কি আসতেছে ইয়েস শি ট্রাইজ ইট, সেই হ্যাঁ চেষ্টা করে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটুকু লক্ষ্য করব, আকবর ওয়ান্টেড ইট, আকবর ইহা চেয়েছিল। ভিউয়ার্স এই বাক্যে আমাদের ফোকাস কয় জায়গায় টেক কোশ্চেন করার জন্য, অবশ্যই দুই জায়গায়, সাবজেক্ট আর ভার্ব। ভিউয়ার্স এই বাক্যের সাবজেক্টটুকুকে আকবর, আর এই বাক্যের ভার্ব হলো ওয়ান্টেড। এখানে কি আছে আকবর ওয়ান্টেড ইট, আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে ওয়ান্টেড। এই ভার্বটুকু হলো কি পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্মে আছে। আর সেহেতু আমরা কি করব, কোন অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিব, ডোডাস ডিডের। আর যেহেতু ডোডাস প্রেজেন্ট, এই দুটোকে আনবো না, পাস্টকে ডিড, যেহেতু এইটাও পাস্ট আমরা আনবো কাকে ডিডকে আনবো। তাহলে আমরা লিখতে পারি এখানে ডিড, তার মানে পাস্টের চেহারাটা আছে বিধে আমরা কি করলাম পাস্ট নিয়ে আসলাম। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছি কোনো নট নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, সেজন্য আমরা এখানে কি করতে পারি নেগেটিভ ওয়ার্ড নট নিয়ে আসতে পারি। তাহলে ডিডের সাথে আমরা কি করব নট যুক্ত করে ফেলবো। আর যখন আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে লিখবো তখন কি হয়ে যাবে অ্যান অ্যাপোস্ট্রোফি টি, তার মানে কি দাঁড়াচ্ছে ডিডান্ট। তারপর এখানে কি আছে সাবজেক্ট আকবর। ভিউয়ার্স আকবর হলো নাউন, যখন আমরা একাধিক বা নাউন ইউজ করবো সেক্ষেত্রে আমাদের বাক্যের সৌন্দর্য হারিয়ে যাবে। সেই কারণে আকবর যেহেতু একটা মানে ছেলে, সেই কারণে কি করবো আমরা তার প্রনাউনটুকু নিয়ে যাব হি। তাহলে আমরা কি লিখতে পারি ডিডান্ট হি। আর সবশেষে আমরা কি করবো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তা মানে হচ্ছে আমাদের সর্বশেষ বাক্যটি হচ্ছে আকবর ওয়ান্টেড ইট, আকবর ইহা চেয়েছিল, ডিডান্ট হি সে চেয়েছিল না কি, তার মানে উত্তর কি দাঁড়াচ্ছে হ্যাঁ আকবর ওয়ান্টেড ইট, আকবর ইহা চেয়েছিল। ভিউয়ার্স আশা করি এই চারটি রুল আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের রুল ফাইভে কি বলা আছে লক্ষ্য করুন, মডেল অক্সিলিয়ারি ভার্ব যুক্ত বাক্যটি অ্যাফার্মেটিভ হলে অ্যান্সার হবে নেগেটিভ, আর যখন বাক্যটি নেগেটিভ হবে সেক্ষেত্রে আমাদের কি অ্যান্সার হবে অ্যাফার্মেটিভ। ভিউয়ার্স আমরা একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টি ক্লিয়ার হয়ে নিচ্ছি। লক্ষ্য করুন এখানে কি বলা আছে উই ক্যান ডু ইট, আমরা ইহা করতে পারি। তার মানে আমাদের কয় জায়গায় ফোকাস করতে হবে, দুটি জায়গায়, সাবজেক্ট আর ভার্বে। ভিউয়ার্স আমাদের এই বাক্যের সাবজেক্টটুকুকে উই, আর এখানে কাকে দেখতে পাচ্ছি আমরা ক্যান, ক্যান হলো একটি ভার্ব, এটি হলো কি মডেল অক্সিলিয়ারি ভার্ব, তার মানে এটি একটি ভার্ব। আর পাশে কাকে দেখতে পাচ্ছি ডো, এটিও কি একটি ভার্ব, তার মানে ক্যান হলো মডেল অক্সিলিয়ারি ভার্ব আর ডো হলো কি মূল ভার্ব। ভিউয়ার্স যেহেতু আমাদের প্রশ্ন করতে হয় অক্সিলারি ভার্ব দ্বারা, সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি মূল ভার্ব, তার মানে এই দিকে আমরা নজর দিব না, আমাদের কি দরকার অক্সিলারি ভার্ব। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে, তার মানে হচ্ছে আমরা সাবজেক্টে আগে তাকে বসিয়ে দিলে আমাদের প্রশ্নটুকু হয়ে যাচ্ছে। ভিউয়ার্স তাহলে আমরা এখানে কি লিখতে পারি ক্যান, ক্যান। তারপর যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হলো, লক্ষ্য করুন এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে এটি হলো কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাবুদুক বাক্য। যেহেতু আমাদের এই অংশটুকু মানে মেইন ক্লজটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, সেজন্য আমাদের কী করতে হবে অ্যান্সারটুকু লিখতে হবে নেগেটিভ ফর্মে। তার মানে যেহেতু এখানে কে আছে ক্যান আছে, আমরা অবশ্যই কী করবো এর সাথে একটি নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসবো, আর সেটি কী হবে নট, ক্যান নট। আর যেহেতু আমরা এটিকে সংক্ষিপ্ত আকারে লিখবো সেহেতু কী হবে অ্যান অ্যাপোস্ট্রোফি টি হবে। উই ক্যান ডু ইট, কান্ট, তারপর কী আছে এখানে সাবজেক্ট উই, আমরা এটিকে বসিয়ে দেবো। আর সবশেষে আমরা কী করবো প্রশ্নবোধক চিহ্ন দেব। তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে উই ক্যান ডু ইট, কান্ট উই, আমরা এটা করতে পারি, করতে পারি না। উত্তর কি আসতেছে হ্যাঁ উই ক্যান ডু ইট, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা পরবর্তী বাক্যে চলে যাব, ইউ শুড নট টেল ইট, তোমার ইহা বলা উচিত নয়। তার মানে এখানে আমাদের ফোকাস কয় জায়গায়, দুই জায়গাতে, সাবজেক্ট আর ভার্বে। ভিউয়ার্স এখানে সাবজেক্ট কে আছে ইউ, আর এখানে দেখতে পাচ্ছি শোড, এটি হলো কি একটি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। আর এখানে কে আছে টেল, এটিও একটি ভার্ব, এটি কি মূল ভার্ব। তাহলে এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি শোট, তাহলে আমরা কি লিখতে পারি এখানে শোট। আর যেহেতু ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে নট নেগেটিভ ওয়ার্ড, তার মানে যদি আমি এখানে কি আছে নেগেটিভ ওয়ার্ড আছে, মানে এই বাক্যটি হলো নেগেটিভ বাক্য, যদি আমি পরবর্তী অংশে নেগেটিভ ফর্ম নিয়ে আসি তাহলে আমাদের বাক্যের অর্থের চেঞ্জ হয়ে যাবে।
পরিবর্তন হয়ে যাবে, আর সেই জিনিসটি আমরা করব না। তাহলে যেহেতু এখানে নট আছে নেগেটিভ ওয়ার্ড, আমরা পরবর্তী বাক্যে অবশ্যই এটি আনবো না। তাহলে কি হবে? শুড। আর এখানে যেহেতু আমরা অক্সিলারি ভার্ব পেয়েছি, আমাদের অবশ্যই কী করতে হবে? সাবজেক্টটুকু তার পেছনে দিয়ে দিতে হবে। এখানে সাবজেক্ট কে আছে? সাবজেক্ট রয়েছে ইউ। তাহলে আমরা লিখতে পারি ইউ, আর সবশেষে কী দেবো? আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। তার মানে হচ্ছে ইউ শুড নট টেল ইট, শুড ইউ? আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা রুল সিক্সে চলে যাব। লক্ষ্য করুন, বাক্যের সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং থাকে। আমি আবার বলছি, বাক্যের সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং হয়, সেই ক্ষেত্রে আমাদের কী করা উচিত? সেই ক্ষেত্রে আমরা কী করবো? তাদের পরিবর্তে তাদের সাবজেক্ট হিসাবে ইট নিয়ে আসবো। তাহলে আমাদের এক্সাম্পলটুকু দেখুন, এক্সাম্পল কী বলা আছে? নাথিং ইজ সার্টেন, কোনো কিছু কি নয়, নিশ্চিত নয়। তার মানে এই বাক্যে আমাদের কোথায় ফোকাস করতে হবে? দুটি জায়গায়, সেটি হলো কি? সাবজেক্ট আর ভার্ব। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি নাথিং মানে কোনো কিছুই না, তার মানে কি? এটি হলো এই বাক্যের সাবজেক্ট। আর এখানে কে আছে? ইজ ভার্ব। তার মানে ভিউয়ার্স, আমরা আমাদের দুটি উপাদান পেয়ে গিয়েছি। তার মানে এখন কী করতে পারি? যেহেতু ইজটা হলো অক্সিলারি ভার্ব, সেহেতু আমরা কী করতে পারি? তাকে দ্বারা প্রশ্ন করতে পারি এবং নেগেটিভ করতে পারি। তাহলে আমরা কী লিখবো? ইজ। এবার একটি লক্ষণীয় বিষয় যে এখানে কে আছে? নাথিং। আমরা কী বলেছিলাম? সূত্রে বলা ছিল যে নাথিং থাকলে, এনিথিং থাকলে, সামথিং আর এভরিথিং থাকলে আমরা কী করবো? তাদের পরিবর্তে সাবজেক্ট হিসাবে ইটকে নিয়ে আসবো। ভিউয়ার্স, এখন আমরা ইটকে নিয়ে আসবো, কিন্তু কথা হলো এই বাক্যটি কোন ফর্মে আছে? এটি কি অ্যাফার্মেটিভ বাক্য না নেগেটিভ বাক্য? আমাদের খুঁজে বের করতে হবে। যেহেতু ভিউয়ার্স লক্ষ্য করুন, নাথিং ইজ সার্টেন, কোনো কিছুই নিশ্চিত নয়, তার মানে না কথাটা কিন্তু এখানে এসে যাচ্ছে। নাথিং মানে কি? একটি নেগেটিভ ওয়ার্ড। সুতরাং আমরা পরবর্তী বাক্যে কী করবো না? নেগেটিভ ওয়ার্ডটুকু নিয়ে আসবো না। তাহলে আমরা কী করতে পারি? এখানে যেহেতু নাথিং পাচ্ছি, আর তার সাবজেক্ট হিসাবে কী নিয়ে আসতে পারি? ইট, প্রোনাউন। তাহলে কী হবে? ইট, ইজ ইট। তারপর সবশেষে কী করবো? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। তার মানে নাথিং নেগেটিভ ওয়ার্ড বিদায় আমরা কী করলাম না? এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নিয়ে আসছি নি। ভিউয়ার্স, তাহলে আমাদের বাক্যটুকু হয়ে গেল নাথিং ইজ সার্টেন, ইজ ইট? আসলে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা সর্বশেষ বাক্যটি খেয়াল করব। এভরিথিং ওয়াজ আনসার্টেন, সব কিছু ছিল কি? অনিশ্চিত। তার মানে ভিউয়ার্স, আমাদের কয়টি জায়গায় ফোকাস করতে হবে? দুটি জায়গায়, সাবজেক্ট আর ভার্ব। ভিউয়ার্স, এখানে কী আছে? সাবজেক্ট এভরিথিং, আর এখানে ভার্ব কী আছে? ওয়াজ। তার মানে আমরা দুটি উপাদান পেয়ে গিয়েছি, সাবজেক্ট আর ভার্ব। এখন ভিউয়ার্স, এই ভার্বটি কোন ভার্ব? এই ভার্বটি হলো কি? অক্সিলারি ভার্ব। যেহেতু বাক্যে দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব আছে, সেহেতু আমরা কী করবো না? নতুন করে কোনো অক্সিলারি ভার্ব নিয়ে আসবো না। যে ভার্বটুকু আছে এখানে, তা দিয়ে আমরা প্রশ্ন করে ফেলবো। ভিউয়ার্স, তাহলে এখানে কী আছে? অক্সিলারি ভার্ব ওয়াজ আমরা নিয়ে আসবো, ওয়াজ। তারপর দেখতে হবে এই বাক্যটি কোন ফর্মে আছে, নেগেটিভ না অ্যাফার্মেটিভ। এভরিথিং ওয়াজ আনসার্টেন, সব কিছু কি ছিল? অনিশ্চিত ছিল। তার মানে ভিউয়ার্স, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি না, তার মানে এই বাক্যটি কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাবোধক বাক্য। আর সেক্ষেত্রে আমরা কী করবো? আর এখানে দেখতে পাচ্ছি যেহেতু এখানে অ্যাফার্মেটিভ বাক্য, আমরা কী করবো? পরবর্তী অংশে নেগেটিভ করে ফেলবো। আর নেগেটিভ যখন আমরা করবো, নট সংক্ষিপ্ত করে লিখবো, অ্যান অ্যাপোস্ট্রফি টি, তাহলে এটা উচ্চারণ হবে ওয়াজান। আর ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি এখানে এভরিথিং আছে, আমাদের শুধু বলা ছিল নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এই ওয়ার্ডগুলো থাকলে সাবজেক্ট হিসাবে, সেক্ষেত্রে আমরা কী করবো? তাদের পরিবর্তে সাবজেক্ট হিসাবে ইট নিয়ে আসবো। সুতরাং আমরা অবশ্যই কী করতে পারি এখন? এই এভরিথিংয়ের জন্য ইটকে নিয়ে আসতে পারি। তাহলে কী লিখবো? ওয়াজান্ট ইট। আর সবশেষে কী করবো? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তাহলে আমাদের বাক্যটুকু হয়ে গেলো এভরিথিং ওয়াজ আনসার্টেন, সব কিছু কী ছিল? অনিশ্চিত ছিল। ওয়াজান্ট ইট, তাই নয় কি? উত্তর কি আসতেছে? হ্যাঁ, এভরিথিং ওয়াজ আনসার্টেন। ভিউয়ার্স, আশা করি আজকের পর্বটুকু খুব ভালো করে বুঝতে পেরেছেন। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।